مالك چيني نا الله چيني نا هات ديسن الله লক্ষ কোটি টাকার চোখ দিয়েছে আল্লাহ কোটি টাকার জবান দিয়েছে আল্লাহ লক্ষ কোটি টাকার কান দিয়েছে আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়েছে আল্লাহ ও বান্দা মানুষ বানাইছে আল্লাহ কুকুর বিড়াল বানায় নাই হিংস্র প্রাণী বানায় নাই আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানাইছে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে মুসলমান বানাইছে কাফের মুশরিক বানায় নাই দুনিয়ার মনিব ঘুমায় গোলাম পাহারা দেয় ও বান্দা আল্লাহ তোমার আর আমার মালিক তোমার আর আমার মালিক আল্লাহ ঘুমায় না তোমাকে আমাকে আল্লাহ পাহারা দেয় আর রাত্র 3টার সময় কোন বান্দার কি বিপদ হয়ে যায় যদি আল্লাহ বলার ডাক দেয় আল্লাহ যদি ঘুমায় যায় তো বান্দার ডাকে সাড়া দিবে কে কে দিবে সাড়া হাদিসের মধ্যে আসছে কোন বান্দা এই জমিনে একবার আল্লাহ বলিয়া ডাক দেয় তো আসমান থেকে বান্দার প্রতি 70 বার জবাব আসে বল 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 আমি আল্লাহ তোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত তোর কি দরকার তোর কি দরকার তোর কি দরকার আল্লাহ 70 বার জবাব দেয় মায়ের গর্ভে কেউ ছিল না দুনিয়াতে যখন আসছিলাম তখনও আমাকে আপনাকে আল্লাহ তাআলা লালন পালন করছে এখনো করতেছে এ বান্দা এত কিছু করলো আল্লাহ এত কিছু করলো আল্লাহ এই এত কিছু করার ভিতর দিয়া আল্লাহ তোমার টাকা চায় না তোমার ক্ষমতা চায় না তোমার গাড়ি চায় না তোমার বাড়ি চায় না তোমার সন্তান চায় না আল্লাহ চায় আল্লাহ চায় ও বান্দা যখন ফজরের আজান হয়ে যাবে তুই আর ঘুমায় থাকতে পারবি না 10 মিনিটের জন্য আমার কুদরতে পায়ে দুইটা সেজদা দিতে হবে ফজর থেকে জোহর পর্যন্ত 7-8 ঘন্টা বান্দা তোর তুই চাকরি কর ব্যবসা কর ধান লাগা বান্দা 8 ঘন্টা তোর জোহরের আজান হয়ে যাবে তুই আর কাজ করতে পারবি না আমি তো তোর মালিক আমি তো তোর রব আল্লাহু আকবারের ধ্বনি আইসা গেছে আর বাজারে না আর খেতে না আর ব্যবসায় না আর চাকরিতে না মসজিদে আয় দুইটা সেজদা দে আসরে দুইটা সেজদা দে মাগরিবে দুইটা সেজদা দে এশায় দুইটা সেজদা দে বান্দা আমি তোকে বানানো এই সার্থক হয়ে যাবে তোকে বানাইছি আমার ইবাদতের জন্য ইবাদত হয়ে যাবে তোরে শ্রেষ্ঠ বানাইছি তোকে নিয়ামত দিয়া পালতেছি তুই মরবি মরতে দেরি হবে মরতে দেরি হবে জান্নাতের 8 দরজা খুলে যাবে ডাকতে থাকবে দরজাগুলো আয় ও বান্দা তুমি আমার ভিতর দিয়ে আসো কেন তোমাকে আল্লাহ যে উদ্দেশ্যে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য বান্দা তুমি আল্লাহর ইবাদত করছো তুমি কোন জান্নাতের কোন দরজা দিয়া যাইবা একটা দর দাও আল্লাহু আকবার আসমান বানাইছে কি দিয়া অর্ডার দিয়া নাকি হাত দিয়া জমিন পাহাড় সমুদ্র জান্নাত জাহান্নাম সব কিছু বানাইছে অর্ডার দিয়া একমাত্র মাখলুক বানাইছে হাত দিয়া সেই মাখলুক হইলাম আমি আর ভালো কম বাসে না বেশি বাসে মার চাইতে কম না বেশি বাবার চাইতে কম না বেশি যেই নেতার পিছনে ঘুরি ওই নেতার চাইতে কম না বেশি গোটা জগতের গোটা জগতের যত মা আছে যত বাবা আছে যত ভাই আছে যত স্বামী আছে যত স্ত্রী আছে যত পশু আছে যত পাখি আছে যত মাখলুক আছে সব মাখলুকগুলোকে সব মাখলুকের একটার প্রতি আরেকটার ভালোবাসাকে এক পাল্লায় রাখলে সব ভালোবাসা এক পাল্লায় রাখলে আমার মাওলাই যে আমারে আর আপনারে ভালোবাসে তার কোটি ভাগ ভালোবাসার এক কোটি ভাগ ভালোবাসার এক ভাগও হবে না আল্লাহু আকবার বান্দা মালিক চিনি না রে আল্লাহ চিনি না রে খালেক চিনি না রে আল্লাহ কত বেশি ভালোবাসে আল্লাহ কত বেশি ভালোবাসে হে দুনিয়ার মুসলমান কোনোদিন চিন্তা করি নাই দুনিয়ার মনিব ঘুমায় থাকে গোলাম পাহারা দেয় কথা বলেন ঠিক কি না নাকি গোলাম ঘুমায় মনিব পাহারা দেয় গোলাম পাহারা দেয় মনিব ঘুমায় থাকে ও বান্দা আল্লাহ আমার আর আপনার মনিব আমার আর আপনার মালিক আমি আর আপনি ঘুমাই মালিক পাহারা দেয় আল্লাহু আকবার আল্লাহ বলেন সূরায়ে বাকারা 255 নম্বর আয়াত হিফজুল কোরআন শরীফ 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলে
الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم الله بولي بندا دنيار ما غمايا جاي دنيار بابا غمايا جاي দুনিয়ার স্বামী ঘুমায়া যায় দুনিয়ার স্ত্রী ঘুমায়া যায় দুনিয়ার মনিব ঘুমায়া যায় মনিব ঘুমায় মালিক ঘুমায় গোলাম তার পাহারা দেয় ও আমার বান্দা আমিও তোর মালিক আমিও তোর মনিব তুমি ঘুমাও তুমি ঘুমাও আমি আল্লাহ ঘুমাই না তোমারে পাহারা দেই আল্লাহু আকবার আল্লাহর নবী মুসা বলে মালিক গো আমরা একদিন না ঘুমাইলে মাতলামি শুরু হয়ে যায় দুই দিন পাঁচ দিন না ঘুমাইলে মাথা ব্যথা শুরু হয়ে যায় পাগল পাগল হয়ে যায় আল্লাহ তোমার কাছে জানবার চাই জানবার চাই তুমি যে ঘুমাও না কেন তুমি ঘুমাও না কে করে প্রশ্ন মুসা আলাইহিস সালাম যে আল্লাহ তুমি ঘুমাও না কেন আল্লাহ বলে মুসা উত্তর দিব নাকি প্র্যাকটিক্যাল দেখাবো বলেন প্র্যাকটিক্যাল দেখলেই তো ভালোবেসি কথা বলেন ঠিক কি না দিলে গাইথা যায় মুসা বলে আল্লাহ প্র্যাকটিক্যাল বুঝতে পারলেই তো ভালো প্রশ্ন বুঝছেন তো প্রশ্নকারীকে হ্যাঁ এই কয় আল্লাহ সব শেষ আমি তো হ্যাং হয়ে গেলাম প্রশ্নকারীকে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছে কারে প্রশ্নটা কি আল্লাহ তুমি কেন ঘুমাও না আল্লাহ বলে মুসা উত্তর পাওয়া যাবে আজকে বাড়িতে যাও দুই হাতে দুইটা কাচের গিলাস নিয়া ঘুমাই বানা পানি ভর্তি কাচের গিলাস নিয়া দাঁড়ায়া থাকবা উত্তর হয়ে যাবে রে মুসা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বাড়িতে আসছে দুই হাতে দুইটা কাচের গিলাস নিয়ে রাতের বেলায় দাঁড়ায় আছে ঘুমায় না ঘুমায় না রাত্র একটা বাইজা যায় দুইটা বাইজা যায় কখন জানি আল্লাহর নবী মুসা ঘুমায় গেছে তো দুই হাতের গিলাস পড়িয়া যায় গিলাস দুইটা ভাঙা যায় সকালবেলা মুসা জাগ্রত হয়েছে জাগ্রত হইয়া চোখ দিয়া পানি ছেড়া দেয় আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বলে আল্লাহ বুঝিয়া গেছি তুমি কেন ঘুমাও না আমার হাতে দুইটা কাচের গিলাস ছিল ঘুমানোর কারণে কাচের গিলাসগুলা ভাঙিয়া যায় আল্লাহ গো তুমি এই জন্য ঘুমাও না তুমি যদি ঘুমায়া যাও তোমার বান্দা বান্দির উপরে আসমান ভাঙা পড়বে কথা বলেন ঠিক কিনা